হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল গভ ডট জব নিউজ বন্ধুরা আজ আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেডের নতুন নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দারুণ ঘোষণা করেছে কালকে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইমারি ট্রেডের নতুন নিয়োগের কবে থেকে শুরু হবে কত নিয়োগ করা হবে সমস্ত ডিটেলস তিনি জানিয়েছেন তো এই প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব এখানে আপনারা জানতে পারবেন প্রাইমারি কবে থেকে নিয়োগ করা হচ্ছে এবং কত ভ্যাকেন্সি থাকবে সমস্ত কিছু ডিটেলস তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গভর্নমেন্ট বা প্রাইভেট জব নিউজ সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের মাঝখানে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা কি বলা হয় যে দু সালে বিধানসভার ভোটের দিকে লক্ষ্য করে প্রাইমারি শিক্ষক নিয়োগের তৎপর রাজ্য সরকার একদিন এগারো নম্বর নভেম্বর বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের পর প্রাথমিক শিক্ষা নিয়োগের ঘোষণা স্বাভাবিকই খুব খুশি রাজ্য প্রার্থীদের জন্য অর্থাৎ এগারোই নভেম্বর মুখ্য আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে খুব শীঘ্রই প্রাইমারি টেটের নিয়োগ করা হবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনাদের প্রাইমারি টেট দু হাজার একুশের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিধানসভা ভোটের আগে তো বন্ধুরা এটি একটি দারুণ খুশির খবর এখানে আরও কি বলা হয়েছে আমরা দেখে নেব রাজ্য সরকার দু হাজার পনেরো সালে শেষবার প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিলেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিলেন দু হাজার ষোলো সালে তারপরে দু হাজার সতেরো সালে নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় টু লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে এখনও পর্যন্ত পরীক্ষা নিয়ে নিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই সেই এক্সামটি কন্ডাক্ট করানো হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা দু সালে ফর্ম ফিল আপ করেছিলেন প্রাইমারি ট্রেডের জন্য কিন্তু আইনি জটিলতার কারণে তা এখনও হয়ে উঠতে পারেনি কিন্তু দু হাজার মধ্যে বিধানসভা ভোটের আগেই এই পরীক্ষাটি কন্ডাক্ট করানো হবে তো বন্ধুরা আরও কি বলেছে আমরা দেখে নেব ট্রের খবর আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি ট্রেডের পরীক্ষা নেওয়া হবে তো অর্থাৎ বন্ধুরা আপনারা জানুয়ারি ও ফেব্রুয়ারি দু হাজার একুশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনাদের প্রাইমারি ট্রেডের এক্সামটি কন্ডাক্ট করানো হচ্ছে এখানে আরও কি বলা হয়েছে দেখুন ইতিমধ্যে রাজ্যের প্রাইমারি ট্রেড পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাদের পরীক্ষাটি কোথায় হবে তার নির্বাচনের কাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তার নির্ণয় শুরু হয়ে গেছে জানা গিয়েছে দু সালে আবেদন করা প্রার্থীদের নতুন করে আর আবেদন করতে হবে না তো দু সালে আবেদন কারীরা তাদের নতুনভাবে আবেদন করার কোনো সুযোগ দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা দু সালে যারা আপনারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করতে হবে না এবং নতুন প্রার্থীরাও আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে জানতে পারলেন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনারা প্রাইমারি টেডের পরীক্ষা শুরু হতে চলেছে যারা দু সালে ফর্ম ফিল আপ করেছিলেন আইনি জটিলতার কারণে যা এখনও হয়ে উঠতে পারেনি তা দু হাজার একুশে হবে এবং নতুন করেও কন্ডাক্ট করানো হবে অর্থাৎ দু সালে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই পেপার কাটিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আপনারা প্রাইমারি ট্রেড পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে যদি এই ভিডিওটি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের মাঝখানে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও